সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন যে 2022 সালে শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ হয়ে গিয়েছে। আপনারা যারা কোশ্চিনগুলো দেখতে চান তাদের জন্য বলবো যে www.desh.gov.bd এই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা কোশ্চিনটি দেখতে পাবেন। আমরা এই ভিডিওটিতে অষ্টম শ্রেণীর জন্য যে বাংলা অ্যাসাইনমেন্ট রয়েছে তার একটি তথ্যবহুল উত্তর আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আমরা অবশ্যই আগে কোশ্চিনে চোখ বোলাবো, কারণ কোশ্চিন যদি আমরা ভালো করে না বুঝতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রশ্নর অ্যান্সার ভালো মতো করতে পারবো না। তাই আমাদের অবশ্যই অবশ্যই কোশ্চিন আগে ভালো করে বুঝতে হবে, তারপরে আমরা প্রশ্ন উত্তরপত্র চলে যাব। এখানে বলা হচ্ছে 2022 সালে শিক্ষা 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা। এখানে শ্রেণী অষ্টম, বিষয় বাংলা। এখানে অ্যাসাইনমেন্ট নাম্বার 1, কারণ এটি আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট। এখানে অ্যাসাইনমেন্ট অর্থাৎ আপনাদের জন্য যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট যেটি করতে হবে, যেটি অ্যান্সার করতে হবে, এখানে সেটি কিন্তু দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে এটি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম সহ যে চারপাশের পশু পাখির প্রতি দায়িত্ব নিরূপণ। এই অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে হবে কয়েকটি সংকেত বা নির্দেশনাকে ফলো করে। সেগুলো যদি আমি আপনাদের একটু দেখাই, এখানে বলা হচ্ছে যে নির্দেশনা সেটি হচ্ছে যে পাঠ্য বই থেকে অতিথির স্মৃতি গল্পটি পড়তে হবে। তার মানে আপনাদের পাঠ্য বইয়ে যে অতিথির স্মৃতি যে গল্পটি আছে সেটি কিন্তু সুন্দর করে পড়তে হবে। তারপরে এখানে কাজের ধাপ অর্থাৎ কি কি কাজ ফলো করে অ্যাসাইনমেন্টের উত্তর করতে হবে সেটি একটু আমরা দেখব। এখানে বলা হচ্ছে চারপাশে যেসব পশু পাখি দেখা যায় তার তালিকা তৈরি করতে হবে। দ্বিতীয় নম্বর কাজের ধাপে বলা হচ্ছে যে পশু পাখির প্রতি কোন কোন ধরনের আচরণ দেখা যায় তা লিখতে হবে। 3 নম্বর কাজের ধাপে বলা হচ্ছে যে অতিথির স্মৃতি গল্পে পশুর প্রতি নির্মমতার যে চিত্র আছে তার বিবরণ করতে হবে। তারপরে 4 নম্বর কাজের ধাপে বলা হচ্ছে যে পশু পাখির প্রতি কোন ধরনের দায়িত্ব পালন করা উচিত তা লিখতে হবে। এই হচ্ছে আপনাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট। এ পাশে মূল্যায়ন রুব্রিক্স দেওয়া আছে, অর্থাৎ কি লিখলে আপনারা সম্পূর্ণ মার্কস পাবেন সেটি কিন্তু এখানে দেওয়া আছে। যে নির্দেশ প্রথম নির্দেশকের মধ্যে দেওয়া আছে যে পশু পাখির তালিকায় তৈরি করতে হবে। তারপরে 6 নম্বরের মধ্যে যে পশু পাখির প্রতি আচরণ কিরূপ আচরণ হতে পারে, মানে কিছু কিরূপ আচরণ আমরা করব সেটির কিন্তু ব্যাখ্যা দিতে হবে অতীতের গল্পে। তারপরে 9 নম্বরে বলা হচ্ছে অতীতের স্মৃতি গল্পে নির্মমতার চিত্র তুলে ধরতে হবে। তারপর 10 নম্বরে বলা হচ্ছে যে পশু পাখির প্রতি দায়িত্ব এটি কিন্তু দেখাতে হবে। অর্থাৎ এই চারটি প্রশ্নের উত্তর যদি উত্তরপত্রের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনারা পূর্ণাঙ্গ মার্কস পাবেন, এটি কিন্তু আমাদের মূল্যায়ন রুব্রিক্স বলছে। চলুন কথা না বাড়ি, সরাসরি আমরা উত্তরপত্রে চলে যাই। তার আগে অনুরোধ করছি, আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট আপনাদেরকে জানিয়ে দিব, অনেক তথ্যবহুল উত্তর আপনাদেরকে জানিয়ে দিব। তাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওর মাধ্যমে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না। চলুন আমরা উত্তরপত্র শুরু করি। উত্তরপত্র শুরু করার আগে আপনাদের জন্য যে কভার পেজের শিরোনাম হবে সেটি একটু আমরা দেখব। এখানে অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2022, বিষয় বাংলা, প্রথম সপ্তাহ। এখানে আপনাদের কভার পেজের একটি শিরোনাম লিখতে হবে, অর্থাৎ আপনারা যখন উত্তরগুলো লিখবেন, আপনারা অন্যান্য ক্লাসে করে এসেছিলেন যে উপরে যে শিরোনাম লিখতে হয় সেই শিরোনামটি হচ্ছে যে চারপাশের পশু পাখির প্রতি দায়িত্ব নিরূপণ। আমি আবারও রিপিট করছি যে আপনাদের কভার পেজের শিরোনাম হবে চারপাশের পশু পাখির প্রতি দায়িত্ব নিরূপণ। তারপর আমরা পরের পেজে চলে যাই, অর্থাৎ উত্তরপত্র আমরা শুরু করি। প্রথমে আমরা একটি ছকের মাধ্যমে যে পশু পাখির তালিকা আমরা করেছি, এখানে আমরা দেখি যে হাঁস, ময়ূর, কোকিল, মাছরাঙা, টিয়া, পাঁচা, বক, বেনেবৌ, ফিঙে, ময়না, শালিক, এগুলো হচ্ছে আমাদের পাখির তালিকা। আর এই পাশে আমরা কিন্তু পশুর তালিকা করেছি, যে মহিষ, ষাঁড়, বাছুর, বিড়াল, গাভী, হরিণ, কুকুর, হাতি, শিয়াল, খরগোশ, শুকুর, ঘোড়া, চিতা, সিংহ, বানর, কুকুর, খরগোশ, ইঁদুর, গন্ডার, কাঠবিড়ালি, বাঘ, এটি আমাদের পশুর তালিকা। আর এই পাশে হচ্ছে আমাদের পাখির তালিকা। আমরা প্রথমেই তালিকা করলাম কারণ আপনাদের নির্দেশনার মধ্যে কিন্তু প্রথমেই তালিকাটি চাওয়া হয়েছিল। আমরা তার পরের পেজে একটু দেখি যে এখানে পশু পাখির প্রতি আচরণ, আমরা একটু আপনাদের যদি প্রশ্নটি দেখায় যে এখানে যদি আমি আপনাদের একটু প্রশ্নটি ধরিয়ে দেখায় যে এখানে যে নির্দেশনা বলা হয়েছিল সেটি একটু যদি আমি আপনাদের দেখাতে চাই, এখানে কিন্তু যে পশু পাখির প্রতি কিরূপ আচরণ করতে হবে সেটি কিন্তু 6 নম্বরে চাওয়া হয়েছে। আমরা সেটি একটু আপনাদেরকে দেখাবো যে
পশু পাখির প্রতি আচরণ কিরূপ আচরণ হবে সেটা একটু আমরা দেখি। যে পৃথিবীতে অসংখ্য প্রজাতির পশু পাখি রয়েছে, জলে স্থলে কিংবা উভচরে তারা বসবাস করে। এগুলোর সবই পরিবেশ বান্ধব, পরিবেশের ভারসাম্য রাখতে এসব পশু পাখির বিকল্প নেই। পশু পাখির প্রতি ভালোবাসা ইসলামের অন্যতম শিক্ষা, যা তাদের যত্ন নেওয়া আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম, অনুগ্রহ প্রাপ্তির সোপান। সুতরাং আমরা কখনোই নিজেদের আনন্দের জন্য তাদের কষ্ট দেব না। অনেকেই খাঁচায় বিভিন্ন প্রকারের পাখি কিংবা পশু পালন করেন, এটা জায়েজ আছে, কিন্তু শর্ত হলো তাদের যথাযথ পরিচর্যা করতে হবে। কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না, এটা ইসলামী নিষেধ। আসুন আমরা পশু পাখিকে ভালোবাসি, সৃষ্টিদেবের প্রতি দয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবেন। পশু পাখির প্রতি সামান্য ভালোবাসা হতে পারে পরকালে আমাদের নাজাতের উসিলা। আমরা তার পরের পেজে একটু দেখি, অতিথির গল্পে, অতিথির স্মৃতি গল্পে নির্মমতা স্থিত্ব। আমরা একটু আপনাদের যদি যে নির্দেশনা সেটি একটু দেখায়, যে এখানে আপনাদের গ নাম্বার নির্দেশনার মধ্যে চাওয়া হয়েছিল যে অতিথির গল্পে নির্মমতার যে চিত্র সেটি কিন্তু চাওয়া হয়েছিল, সেটি একটু আমরা ব্যাখ্যা দিই। যে অতিথির গল্পে, অতিথির স্মৃতি গল্পে নির্মমতার যে চিত্র সেটি একটু আমরা তুলে ধরেছি। যে অতিথির স্মৃতি গল্পে অতিথি অর্থাৎ কুকুরের প্রতি অনেক নির্মম আচরণ করেছিল মালি বউ। অতিথির স্মৃতি গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে বায়ু পরিবর্তনের জন্য গিয়েছিলেন। একদিন বৈকালিক ভ্রমণে গিয়ে পথের একাকিত্ব দূর করতে একটা কুকুরকে অন্ধকার পথে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসেন। গেট খুলে লেখক তাকে অতিথি বলে ভেতরে ডাকলেও সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়াইতে থাকে। অপরিচিত পরিবেশ বলে হঠাৎ করে সে কিছুতেই ভিতরে ঢোকার ভরসা পায় না। লেখক কুকুরটিকে সবসময় খাবার দিত এবং সে বাড়ির কর্মচারীদেরকে নির্দেশ দিয়েছিল তাকে খাবার দিতে, কিন্তু অতিরিক্ত খাবারের সব থেকে বড় অংশীদার দাবি করে তা মালিক সেই কুকুরকে খাবার না দিয়ে তাকে মেরে ধরে বের করে দেয়। আমরা তার পরের পেজে একটু চলে যাই। এখানে পশু পাখির প্রতি দায়িত্ব, আমাদের পশু পাখির প্রতি কিরূপ দায়িত্ব হওয়া উচিত সেটি নিয়ে আমরা একটু কথা বলেছি। যে অবলা জীব বলেই কোনো প্রাণীকে দূরে ঠেলে দিয়ে ভালো ব্যবহার করা, ভালো ব্যবহার থেকে বঞ্চিত করা ঠিক নয়, কারণ মহান সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করে জ্ঞান ও বিবেক দান করেছেন। অন্যান্য সৃষ্টিজীব সমূহকেও সঠিকভাবে যত্ন রক্ষণাবেক্ষণ করা মানুষের দায়িত্ব ও কর্তব্য, সঠিকভাবে যত্ন রক্ষণাবেক্ষণ করা মানুষের দায়িত্ব ও কর্তব্য। প্রত্যেক ধর্মই জীবপ্রেমকে পুণ্যের কাজ হিসেবে আখ্যায়িত করেছে। জীবজগতের মধ্যেই সৃষ্টি কর্তার মহত্ত্ব প্রকাশিত হয়, তাই গরিব দুঃখী মানুষের দুঃখমোচন, পীড়িত জীবজন্তুর সেবা এবং সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সেবার হাত বাড়িয়ে দিয়েই স্রষ্টার সেবা করা যায়। জীবপ্রেমী রয়েছে ঈশ্বরের প্রেমের প্রকৃত পথ। মানুষ তার চারপাশের জীবজগৎ নিয়ে জীবনযাপন করেন। আমাদের চারপাশে যেসব প্রাণী বিরাজ করে তাদের প্রতি মানুষের দায়িত্ব কর্তব্য রয়েছে। অনাথ অসহায় দুস্থ বিপদগ্রস্ত মানুষ যেমন ঐশ্বর্যশালী মানুষের সাহায্য প্রত্যাশা করে, ঠিক তেমনি জীবজন্তু মানুষের ভালোবাসা পেতে চায়। জীবজন্তুকে ভালোবাসলে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয়। আমরা তার পরের পেজে চলে যাই, অর্থাৎ লাস্ট পেজ যেটি, সেটিতে একটু দেখি যে উদ্দীপকে উক্তিতে শুধু আর্ত মানবতাকেই নয়, পশু পাখির মতো মূক ও অসহায় প্রাণীকেও ভালোবাসতে হবে তা প্রতিফলিত হয়েছে। মোট কথা, স্রষ্টার সৃষ্টি জীবকেই ভালোবাসলেই স্রষ্টাকে ভালোবাসা হয়। তাকে সেবা করার নামে অন্য কোনো আচার আচরণ পরিচালনা তথা শুধু ধ্যান করেই তাকে খুশি করা যায় না। অতিথির স্মৃতি গল্প উভয়টিতে প্রাণীর প্রতি সদয় আচরণ ও সহানুভূতি প্রকাশিত হয়েছে। কুকুরটিকে লেখক অতিথি হিসেবেই তার বাড়িতে প্রবেশ করার অধিকার দিয়েছে, যা প্রাণীর প্রতি মমত্ববোধ ও ভালোবাসার মূর্ত প্রতীক। এই হচ্ছে আপনাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্টের উত্তর। নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য, সেখানে কমেন্ট করে জানাবেন আমাদের, আমরা কিন্তু কমেন্টে রিপ্লাই দিব। আর যদি দু একটি বানানের মিস্টেক থেকে থাকে, আমরা আশা করি যে কোনো বানানের মিস্টেক নেই, তারপরেও যদি আমাদের অজান্তে দু একটি বানানের মিস্টেক থেকে থাকে, অবশ্যই আপনারা সেই বানানটিকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই হচ্ছে আপনাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট। পরিশেষে অন্যান্য অ্যাসাইনমেন্ট আমাদের চ্যানেলে আপলোড করা হবে একটু পরেই। অবশ্যই সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সকল অ্যাসাইনমেন্ট আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।